সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। অন্য দিনের মতো আজকেও নার্সারির বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। নার্সারির বাংলা ক্লাসে, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি পড়াশোনা অনেক ভালো চলছে। তার মধ্যে তোমরা আরেকটা গুড নিউজ পেয়েছো, তোমরা বাসায় বসে বসে কষ্ট করে অনলাইনে যে পরীক্ষাগুলো দিলে সেগুলোর রেজাল্ট হতে যাচ্ছে, তাই না? এই তো আগামী 25 তারিখে ইনশাল্লাহ। আসলে এই রেজাল্টটা নিয়ে হয়তো তোমাদের মনে অনেক উৎসাহ কিংবা অনেক কিছু প্রশ্ন আছে। এখানে অবশ্য ঠিক ওইভাবে রোল কিংবা সিরিয়াল হবে না, এখানে ক্রম অনুযায়ী শুধু রেজাল্টটা হবে তোমাদের উৎসাহ প্রদান করার জন্য। এবং সেই সাথে সাথেও আমরা কয়েকদিনের মধ্যে তোমাদের টিউটোরিয়াল, সেকেন্ড টিউটোরিয়াল পরীক্ষাও শুরু করতে যাচ্ছি, সেটার পড়াও আমরা নিশ্চয়ই দিয়ে দিব। তাহলে চলো আমরা আমাদের আসল পড়ার দিকে যাই। ক্লাস দেখার সময় নিশ্চয়ই চুপ চুপ করে আগে ম্যামের পেছনের বোর্ডটা দেখে ফেলো, তাই না? যে ম্যাম বোর্ডে কি লিখেছে। আসলে এখন আমরা তোমাদেরকে আর অত চাপ দিব না, আমাদের সিলেবাস তো প্রায় শেষ, তাই না? আগে আগে আম্মুরা তারা হুড়া করে তোমাদেরকে কত কিছু পড়িয়ে ফেলেছে, কিন্তু সেগুলো কোথায় ধরে রাখতে হয়, এই যে বাবুদের এই ছোট্ট ব্রেনটাতে ধরে রাখতে হয়, তাই না? তো এই ছোট্ট ব্রেনে এত এত পড়া ধরে রাখার মেন যেটা কৌশল, সেটা হচ্ছে বারবার রিভিশন করা। তাই যেহেতু সব হয়ে গেছে, আমরা এখন আমাদের ইচ্ছা মতো একটু একটু করে পড়ার রিভিশন করব। মনে আছে গত দিনের ক্লাসে কি পড়েছিলাম? দেখি তোমাদের ব্রেনটা কেমন কাজে লাগাচ্ছ। ঠিক ধরেছ। আমরা গতদিন স্বরবর্ণ, তার সাথে আমাদের স্কুলের নামটা একবার রিভিশন করেছিলাম, তাই না? একটু কঠিন, যুক্ত বর্ণে ভরা, কিন্তু আমি দেখেছি অনেক বাবুই লিখতে শিখেছ। কিন্তু আমি আশা করি তুমি অবশ্যই না দেখে লিখতে শিখবে, না দেখে লেখার প্র্যাকটিস করবে, ভুল হবে আবার লিখবে, কোনো সমস্যা নাই, কোনো কিছুতেই বেশি চাপ নেওয়া যাবে না, সুস্থ সবল থাকতে হবে। তাহলে চলো আমরা আরেকবার আমাদের স্কুলের নামটা রিভিশন করে ফেলি বানান করে। দেখো, দন্ত শরীকারে শ্রী মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত রসইকার সৃষ্টি স্কুল, দন্ত শয়ে কয়ে যুক্ত রুসুকার ল স্কুল। আচ্ছা, এখন যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তোমার স্কুলের নাম কি, তুমি তো মুখে গড়গড় করে বলে দিবে আমার স্কুলের নাম সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, এবং খাতায়ও ঘট ঘট করে লিখে দিতে পারবে, যে কোনো জায়গায় তুমি লিখে দিতে পারবে তোমার স্কুলের নাম সৃষ্টি স্কুল। আর একবার বানান করি, দন্ত শরীকারে শ্রী মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত রসইকার সৃষ্টি স্কুল, দন্ত শয়ে কয়ে যুক্ত রুসুকার ল। তাহলে কি হলো তোমার স্কুলের নাম? সৃষ্টি স্কুল। তাহলে এই ছিল আমাদের গতদিনের পড়া। আমরা বারবার পড়াগুলো ঠিক এভাবেই রিভিশন করব, এবং রিভিশনের মাধ্যমে একটু একটু করে আমরা সামনের পড়ার দিকে এগিয়ে যাব। তাহলে চলো আমরা আমাদের আজকের পড়ার দিকে এগিয়ে যাই। আমি এখন থেকে প্রায় প্রতিদিনই তোমাদের জন্য একটু করে বর্ণ লেখা রাখবো, কারণ যেহেতু হয়ে গেছে, এখন আমাদের মেন কাজ কি, আমাদের লেখার ফরম্যাটটাকে ঠিক করা। তাহলে চলো, গতদিন কোন বর্ণ পর্যন্ত শিখেছিলে মনে আছে? রি পর্যন্ত। তাহলে রি এর পরে কোন বর্ণ আসে বলো দেখি? পড়ছে মানে এ। দেখো আমি এ কিভাবে লিখছি, যেহেতু এ ঐ ও ও চারটি মাত্রাহীন স্বরবর্ণ, তাই এই যে আমি মাত্রা দিয়েছি, প্রথমে মাত্রাটা মুছে ফেলবো, যেহেতু বোর্ড আমি আগেই মাত্রা দিয়ে ফেলেছি, খাতায় লেখার সময় মাত্রা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সোজা করে একটা টান দিব,
छातार मतो छातार डाठिर मतो सामनेर माथाटा बाका राखबो एवं एखान थेके ढेउ खेलिए बानाबो ए एवं ए माथाटाके घूरिए गोल करे दिबो। होलो तोमादेर ए बर्ण? ओके ठीक एर मतो करे लिखबो ओई आबारो एइभावे ए आबार ए झोलो गोल एटाओ तो ए होलो এই এটার ঠিক পেটের মাঝখান থেকে একটা হাতির সুর চলে যাবে তাহলে হয়ে গেল কুকি বর্ণ ওই এরপরে ওই এরপরে ওই ও এর পরে আসলো ও বর্ণ ও লেখা তো আরো সহজ প্রথমে একটা ছোট্ট গোল তারপরে অর্ধে ত বা উল্টা করে ত লিখব এবং সেটাকে আবারও ঘুরিয়ে এই এই হয়ে গেল আমাদের ও এই হয়ে গেল কি ও আমার অনেক বাবুরা তো আমার চাইতেও সুন্দর করে লিখতে পারে তাই না কিন্তু তুমি বর্ণ যেভাবে লিখো যখন লিখো যত বড়ই হও তোমাকে সব সময় মনে রাখতে হবে তোমার প্যাটার্ন বর্ণ লেখার নিয়ম যেন ঠিক থাকে তাহলে তুমি জীবনে যত বড়ই হও তোমার লেখায় কেউ কখনো ভুল ধরতে পারবে না তাহলে ও এর পরে আসছে ও বর্ণ ঠিক একইভাবে লিখলাম এই গেল পেটের মাঝখান দিয়ে একটা হাতির সুর দেখতে পাচ্ছো এই হয়ে গেল আমাদের ও বর্ণ তাহলে আজকে আমরা শিখলাম এ ওই ও ও ভালো করে দেখো আবারও এ ওই ও ও এই চারটি বর্ণ ঠিক আছে এখন তো সবাই লিখতে পারবে তাই না আর তোমরা লেখার পরে ছবি তুলে পাঠাবে আমি তো শিখিয়েই দিব এখন তো আর খাতা দেখতে পাচ্ছি না তাই এই পদ্ধতিটাই অবলম্বন আমার ভালো মনে হলো আচ্ছা তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিচে আরো অনেকগুলো লেখা তাই না হ্যাঁ এইগুলো তোমরা এর আগে আমরা ক্লাস নিয়েছি তোমরা সুন্দর করে পড়েছো আজকে এগুলো না হয় আরেকবার রিভিশন দিলাম খারাপ হবে মনে হয় না খারাপ হবে অবশ্যই ভালো হবে পড়াশোনা কোনোদিন কি খারাপ হতে পারে তাহলে চলো আজকে কি কি দেখছো ক খ গ তাই না তাহলে চলো তো তোমাদেরকে কিছু দেখানো যাক কতে কি হয় দেখো তো কিছু দেখা যায় আমার হাতে কি বলো তো দেখি এটা তো সবাই খেতে পছন্দ করে বাবুরা তো মনে হয় প্রতিদিন একটা করে খাও তাই না খুবই পুষ্টিকর একটা ফল কি নাম এটার কলা তাহলে আমরা কি শিখেছিলাম কতে কলা কতে কলা দেখো কতে কলা সুন্দর পাকা কলা আমরা কতে শিখব কলা বানান বলো ক লয়াকারেলা কলা ক লয়াকারেলা কলা এরপরে কি আছে কলার পরে কলম তাহলে তো তোমাদেরকে কলম দেখাতে হয় তাই না কলম দেখাবো এই দেখো আমার হাতেও একটা কলম আছে এটা হলো মার্কারি কলম এটা হোয়াইট বোর্ডে লেখার জন্য আর খাতায় লেখার কলম এইগুলো আর তোমরা কি দিয়ে লেখো পেন্সিল দিয়ে তাই না এই দেখো আমরা কি কি দেখলাম কতে কলা আর কতে কলম কতে কলা কতে কলম বানান করে ফেলি বলো ক লয়াকারেলা কলা ক লয়াকারেলা কলা কলম ক ল ম কলম কতে কলা কলম কতে কলা কলম হয়ে গেছে মুখস্থ ওকে এবার যাই পরের বর্ণে পরের বর্ণে যাওয়ার আগেও তো কিছু লাগবে তাই না লাগবে দেখো আমার হাতে এগুলো কি দেখা যায় কি এগুলো এগুলো হচ্ছে তোমাদের ক্লাসের খাতা খতে আমরা শিখব খাতা খতে খাতা বলো খয়াকা রেখা তয়াকা রেতা খাতা খতে খাতা খয়াকা রেখা তয়াকা রেতা খাতা খ
খতে খই, খরস্বই খই। এখন তো তোমাদেরকে খইও দেখাতে হবে, দেখি তো খই আছে কিনা। দেখো তো বাটিতে এইসব কি দেখা যায়। এইগুলো হচ্ছে খই, এগুলো হচ্ছে ভুট্টার খই, পপকর্ন দেখা যায়। স্কুলে তো প্রতিদিনই মজা করে খাও, এখন একটু না হয় দেখে দেখে লেখো। দেখো খই, তাহলে আমরা খতে কি শিখলাম, খাতা খই, খাতা খই। তাহলে আবার বলো, খতে খাতা, খতে খই, খয়াকারে খা, তয়াকারে তা, খাতা খই, খ রস্বই খই, খ রস্বই খই, খাতা খই, খাতা খই। কতে শিখেছি, কলা কলম, খতে খাতা খই। গতে এবার শিখব, গতে গাছ, গতে গাড়ি। তাহলে চলো তোমাদেরকে একটা সত্যিকারী গাছ দেখিয়ে ফেলি। এই যে দেখো, দেখা যায়, দেখতে পাচ্ছো একটা কত সুন্দর গাছ তোমাদের জন্য আমি এনেছি আমার টপ থেকে। দেখো তো, এটা একটা শাকের গাছ। যাই হোক, সুন্দর না গাছটা, কত সুন্দর পাতা, যে কোনো গাছই কাজ বলা যায়, ওই জন্য আমি এটা আনলাম। তাহলে আমরা গতে পড়ছি গাছ, আর একটা কি পড়ছি, এটা গাড়ি। দেখো তোমাদের প্রত্যেকেরই আছে তাই না, এরকম রিমোট কন্ট্রোল গাড়ি আছে না, বাসায় বসে বসে তো এগুলো দিয়ে খুব খেলছো আমি জানি তো। তাহলে আমরা গতে কি পড়ছি, গাছ গাড়ি। বলো, ক একার ছ গাছ, ব একারে গা, ড বিন্দু রয়ে রস্বই কার, গাড়ি গাছ গাড়ি, গাছ গাড়ি, তাই না। তাহলে আমাদের হয়ে গেল সব কিছু পড়া, এবার আমরা আরেকবার রিভিশন করব। করব কি রিভিশন, চলো করে ফেলি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আমরা স্বরবর্ণ শিখলাম চারটি, এ ঐ ও ও, আর আমরা শব্দ গঠন শিখলাম ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন। কি কি, কতে কলা কলম, খতে খাতা, খতে খই, গতে গাছ, গতে গাড়ি, সব শেষ আমাদের। আচ্ছা সব কিছু শেষ করে ফেলছো, ভেরি গুড। এখন কি কাজ তোমাদের, এইগুলো সুন্দর করে পড়বে, হাতের লেখাগুলো বারবার প্র্যাকটিস করবে, আর প্রতিদিনই যেটা বলি সবচাইতে যেটা জরুরি, তোমাদের সুস্থতা এবং তোমাদের স্বাস্থ্য, মন ভালো রাখতে হবে সবচাইতে বড় কথা, হাসি খুশি থাকতে হবে, তাহলে মন ভালো থাকবে, খেতে ভালো লাগবে, সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে এবং সব কাজকর্মই সঠিকভাবে করতে পারবে। তাহলে মিসের কথাগুলো কি শুনবে তাই না, তোমরা তো ভেরি গুড বাবু। তাহলে মিসের কথা মতো থেকো, আর অবশ্যই বাড়িতে আব্বু আম্মুর কথাগুলো মেনে চলো। ওকে, আল্লাহ হাফেজ।